UEFA চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এর ফিরতি লেগে রাতে মাঠে নামবে আটলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলান। সিভিতাস মেট্রোপলিটানোয় ম্যাচ শুরু রাত 2টায়। প্রথম লেগে সানসিরোতে 1-0 গোলে জিতে কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে আছে নেরাজজুরিরা। অপর ম্যাচে ঘরের মাঠে পিএসভি আইন্ধোভেনকে আতিথ্য দেবে বরুশিয়া ডর্টমুন্ড। ইন্টার মিলানের চলতি মৌসুমটা কাটছে স্বপ্নের মতোই। সিরিয়াতে 16 পয়েন্টের লিড নিয়ে শিরোপায় এক হাত দিয়েই রেখেছে নেরাজজুরিরা। চ্যাম্পিয়ন্স লিগেও জয়ের ধারায় রয়েছে ইনজাগির শিষ্যরা। রাউন্ড অফ 16 এর প্রথম লেগে ঘরের মাঠে অ্যাটলেটিকোর বিপক্ষে 1-0 গোলে জিতেছে তারা। সিভিচাস মেট্রোপলিটানোতেও জয়ই নজর নেরাজজুরিদের। চলতি মৌসুমে দারুণ ছন্দে ইন্টারের দুই ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ ও মার্কাস থুরাম। সব প্রতিযোগিতা মিলে 35 ম্যাচে 26 গোল করেছেন মার্টিনেজ আর 26 ম্যাচে থুরাম করেছেন 12 গোল। অবশ্য অ্যাথলেটিদের বিপক্ষে নিষ্প্রাণ ছিলেন দুজনেই। মার্কো আর্নাউতোভিচের একমাত্র গোলে জিতেছিল তারা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। দ্বিতীয় লেগে ইন্টারের জন্য দুঃসংবাদ, চোটে ছিটকে গেছেন আর্নাউতোভিচ, ফলে আক্রমণের দায়িত্বটা সামলাতে হবে মার্টিনেজ থুরাম জুটিকেই। বিপরীতে চ্যাম্পিয়ন্স লিগ নকআউটে সাম্প্রতিক পারফরমেন্স ঘরের মাঠেও ফেভারিট হিসেবে রাখছে না অ্যাথলেটিকোকে। 2020 সালে লিভারপুলকে 3-2 ব্যবধানে হারানোর পর অ্যাথলেটিরা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে যেন জিততেই ভুলে গেছে। সবশেষ 3টি নকআউট ম্যাচে অ্যাথলেটিকো কোনো গোলই করতে পারেনি। অবশ্য সিমিওনিকে আত্মবিশ্বাসী করেছেন গ্রিজম্যান। প্রথম লেগে গোড়ালির চোটে পড়লেও এই ম্যাচের আগেই ফিট হয়ে ফিরছেন এই বিশ্বকাপজয়ী ফরাসি তারকা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 36 ম্যাচে 18 গোল করেছেন এই প্লেমেকার। ঘরের মাঠের রেকর্ডটাও অবশ্য আত্মবিশ্বাস যোগাবে স্প্যানিশ ক্লাবটিকে। নিজেদের মাঠে কোনো ইতালিয়ান ক্লাবের বিপক্ষে সবশেষ 9 ম্যাচের 7টিতে জিতেছে সিমোনির দল। সে ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়েই ঘরের মাঠে ইন্টারকে আতিথ্য দেবে অ্যাথলেটিকো মাদ্রিদ। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।